হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমিও ভালো আছি। আবার একটু মনটাও খারাপ, কারণ যেসব ফ্রেন্ডগুলো বলছে যে আমি ভিডিওতে মানে অনেক অনেক ভিডিওতে বলছে যে দিদি আমার পাশে আসুন, আমার আমার পরিবারে যোগদান করুন, আমার ফ্যামিলিতে জয়েন করুন, কিন্তু তারা কি আদৌ মন থেকে বলছে? কারণ এখন দিচ্ছে, সাবস্ক্রাইব দিয়ে দিচ্ছে, হ্যাঁ দিদি আমি তোমাকে দিয়ে দিয়েছি সাবস্ক্রাইব, তুমি দেখে নাও, তোমাকে দিয়ে দিয়েছি তুমি দেখো। তাহলে মাত্র 5 ঘন্টা কি 4 ঘন্টা রাখছে, তারপরে কি করছে, সে আবার সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছে। তো ভাবো যে ফ্রেন্ড ভাবছে কোন দিক দিয়ে, যে একটা ইউটিউব খুলেছে, ইউটিউব তো সবাই খুলেছে, আমরাও খুলেছি, আমিও খুলছি, অনেক ফ্রেন্ডও খুলছে, তাহলে যে ভিডিওতে ভিডিওতে বলছে, প্রত্যেকটা ভিডিওতে বলছে আমার পাশে দাঁড়ান, দাঁড়িয়ে ভিডিওটা দেখছি, তো প্রত্যেকজন আমি বলছি আমার পাশে দাঁড়ান, আরেকজন বলছে আমার পাশে দাঁড়ান, সবাই বলছে, কিন্তু সবাই যদি এগিয়ে আসে নিজের নিজের সাবস্ক্রাইব করে ফ্যামিলিতে যোগদান করে, তাহলে তো জিনিসটা, তবে আমি এগিয়ে যাব, সেই ফ্রেন্ডও এগিয়ে যাবে। কিন্তু এখন করলে 5 ঘন্টা পরে সে সাবস্ক্রাইবকে তুলে নিচ্ছে, মনটা এমনিতে খারাপ হয়ে যাবে। তার জন্য আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে কথা বলার জন্য আসলাম। তো ভিডিও এর জন্য বিকেলের দিকে শর্ট ভিডিও কয়েকটা করবো ভাবছিলাম, কিন্তু শর্ট ভিডিও করতে মানে মনটা ভালো নেই, কারণ সাবস্ক্রাইব করছে, করে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে, আমার আজকে 5টা তুলে নিয়েছি সাবস্ক্রাইব করে, ফ্রেন্ড হব, তোমার পরিবারে যোগদান করলাম, পাশে থাকলাম, তুমিও পাশে এসো, এই কথাগুলো মন থেকে তো বলছে না কেউ। ইউটিউবটা এমন একটা হয়ে গেছে এখন, ইউটিউবটা একজনের ইউটিউব খোলা দেখে দেখছে যে প্রচুর সাবস্ক্রাইব বাড়ছে, একজন করছে আরেকজনের প্রতি বলছে আমার এইটুকু সাবস্ক্রাইব আছে, এত কম সাবস্ক্রাইব, ওর বেশি, কিন্তু মন থেকে কেউ সাবস্ক্রাইবটা করছে, কিন্তু মন থেকে কেউ পরিবারের একজন মানে বলছি যে পরিবারে আমার যোগদান করো, কিংবা পরিবারে আমার এসো, এসে থেকে ঘুরে যাও, ফ্রেন্ড হও, এগুলো ফালতু কথা। ফ্রেন্ড যদি হতো কোনো দিন সাবস্ক্রাইব তুলতো না। আর কি বলবো বলো, তোমাদেরকে আর কিছুই বলার নেই, তুলে নিচ্ছ সাবস্ক্রাইব, একটা কেমন ব্যাপার দেখায়, মনটা এমনি খারাপ হয়ে যাচ্ছে। তো এরকম তোমরা কেন করছো বলো? তুমিও ইউটিউবে এসেছো, আমিও ইউটিউবে এসেছি, তুমি যদি তোমার যদি অন্য কেউ তুলে নেয় তোমার খারাপ লাগবে, আমি তুলে নিলে আমারটা যদি কেউ তুলে নেয় তা আমারটাও খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তুমিও এগিয়ে যাও, আমিও এগিয়ে যাচ্ছি, পাশে থাকার কথা বলছো কিন্তু কেউ কি পাশে থাকছো? আর কি বলবো,